প্রচণ্ড দাবদাহত জ্বলিছে অসম। যোৱা তিনি চারিদিন ধৰি তাপমাত্রা বৃদ্ধি পাইছে, যার বাবে জনসাধারণ স্বাভাবিক জীবন স্তব্ধ হয়ে পৰিছে। ইফালে এই উষ্ণতার বাবে শিলচর চহৰৰ পথসমূহ জনশূন্য হয়ে পৰিছে। কোনো বিশেষ কাম না থাকিলে মানুহে ঘৰৰ পৰা ওলাই যাব নিবিচাৰে, কিন্তু ইয়াৰ মাজতো ৰুটি ৰুজিৰ সন্ধানত বহুতে ওলাই যাব লগা হয়। আৰু এই প্ৰচণ্ড গৰমত কিছু সময়ৰ পিছত পিয়াহ লগাটো স্বাভাৱিক। এই তীব্ৰ উত্তাপটো শিলচৰৰ এটা সংঘটনে নজিৰ গঢ়ি তুলিছে। স্বেচ্ছাসেৱী সংগঠন প্ৰয়াসৰ সদস্যসকলে বিগত ২-৩ দিন ধৰি পথচাৰীসকলক শীতল পানীয় বিতৰণ কৰি আহিছে ৰ'দৰ তীব্ৰ তাপ মূৰত লৈ। এই তীব্ৰ দাবদাহত প্ৰয়াস সংগঠনৰ সদস্যসকলে মানুহৰ পিয়াহ পূৰোৱাৰ চেষ্টা কৰিছে। এই কামৰ বাবে কেইবাজনো যুৱক যুৱতী আগবাঢ়ি আহিছে। প্রচন্ড গরম, তার মধ্যে আমাদের প্রয়াস অর্গানাইজেশনটা সবসময় সব কিছু করা যায় সমাজের জন্য। বিভিন্ন সময় আমরা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করে থাকি, এরকম শিবির করে থাকি। দেখলাম কয়েকদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে, মানুষের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের বড় করে তো কিছু করার এরকম সামর্থ্য নেই, তাহলে আজকে তার জন্য আমরা এখানে সরবত, আজকে সাধারণ জনযাত্রীর জন্য পদযাত্রীর জন্য সরবত বিতরণ করছি এই গরমের থেকে একটু যাতে রেহাই দিতে পারি। তো এটা কতদিন চলবে আপনাদের? এটা আমাদের চেষ্টা করবো 7-10 দিনের মধ্যে, দেড় কিলোম গরম পড়ে আমরা রেগুলার বেসিস এটা করে যাওয়ার চেষ্টা করবো। এটা সকাল থেকেই আছেন? সকাল ধরুন 12টা থেকে আমাদের শুরু হয়েছে, এখন আপনি প্রায় 400-500 জনের মতো হয়ে গেছে। জল শরবত খাওয়িয়েছেন? কি নাম আপনার? আমার নাম শান্তিল রায়, প্রয়াস এনজিও সরকার, ওরা সবাই আমাদের কর্মকর্তা প্রয়াস এনজিও।